সাত সকালে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে কংক্রিট পাম্প ফেটে বিপত্তি। এই যে যন্ত্রটি রয়েছে, ঢালাইয়ের কাজের সাহায্যের জন্য এই যন্ত্রটিকে বসানো হয়েছিল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নবনির্মিত ভবনের সামনে। তার যে হাইড্রোলিক অয়েল পাম্প রয়েছে, সেই হাইড্রোলিক অয়েল পাম্প সেটি আজকে আচমকা সকালবেলা ফেটে যায়। মঙ্গলবার সকাল, ধীরে ধীরে ভিড় বাড়ছে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে, আর তখনই দুর্ঘটনা। হাসপাতাল চত্বরে পড়ে থাকা তেল মবিলে বাইকের চাকা পিছলে পড়ে যান হাসপাতালের এক কর্মী। সেই সময় পিছনে ছিল একটি ট্যাক্সি। ট্যাক্সি চালকের তৎপরতায় কোনো ক্রমে রক্ষা পান আহত কর্মী। এনআরএস সূত্রে খবর, হাসপাতালের নির্মীয়মান ভবনে ঢালাইয়ের কাজের জন্য কংক্রিট পাম্প বসানো হয়েছে। এদিন সকালে সেই পাম্পের হাইড্রোলিক তেলের ট্যাঙ্ক ফেটে যায়। তেল ও মবিল ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে, আর তাতেই ঘটে দুর্ঘটনা। দাদা ওদিক দিয়ে আসছিল বাইকটা নিয়ে আস্তে আস্তে, ওখানে মোবিল ছিল, তারপরে আস্তে আস্তে বাইকটা কাঁথে পড়লো, ভদ্রলোকও পড়ে গেল, পড়ে এদিক দিয়ে এদিকে ট্যাক্সি গেল, ট্যাক্সিটা নিচে দাদাও পড়ে গেছে। হাসপাতালের যে রাস্তা রয়েছে সেখানে তেল ছড়িয়ে পড়ে। হাসপাতালের কর্মী এবং রোগীরা সেই সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন এবং একজন হাসপাতাল কর্মী মোটরসাইকেল নিয়ে আছড়ে পড়েন এবং কোনো রকমে তাকে হাসপাতালের এই জায়গা থেকে নিয়ে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক শুশ্রূষা করা হয়। এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। কিভাবে এমন ঘটনা ঘটলো তা জানতে তলব করা হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে। সারানো হচ্ছে বিকল যন্ত্রটি। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা খবর, বাংলার খবর, বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়, বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়, বাংলা খবর, বাংলার খবর। পালিয়েছি নাই নাকি রাত্রে, বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়, বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়, বাংলা খবর, বাংলার খবর।